আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে যে দুটি শেয়ার আগামী আপনার 3 থেকে 4 মাসের ভিতরে ভালো একটা অবস্থান ক্রিয়েট করতে পারে এবং ভালো করার সম্ভাবনা রয়েছে, সেরকমই শেয়ার নিয়ে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এদের নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং কেন এই দুটো শেয়ার নেওয়া হয়েছে তাও এই পুরো ভিডিওতে আলোচনায় বিস্তারিত থাকবে। তো আশা রাখি আপনার ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, কারণ ইনভেস্টমেন্টটা আপনারই এবং আপনি যে ফাইনাল ডিসিশন নেবেন সেটাই হচ্ছে বেস্ট ডিসিশন, কারণ অন্যের কথা ইনফ্লুয়েন্স হয়ে নিয়ে কখনোই আপনার ডিসিশনটা মেক করাটা উচিত নয় এবং আপনি যেটা বেশি বিশ্লেষণ করবেন সেটা কিন্তু বেস্ট বিশ্লেষণটাই হবে। তো বিবেচনায় থাকবে আপনাদের। আমি প্রথমে নিয়ে আসতে চাচ্ছি যে সিটি ব্যাংক। সিটি ব্যাংকটি অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তাদের 3টা কোয়ার্টার ইপিএস হয়েছে 2.89, তো আশা করা যাচ্ছে যে ইয়ার এন্ডিং এ আমরা মোটামুটি তাদের একটা ভালো ইপিএস দেখব এবং তাদের ইপিএস আশা করা যাচ্ছে যে 3+ থাকবে এবং তাদের মেজরিটি শেয়ার যেটি হচ্ছে যে আপনার আমরা দেখতে পাচ্ছি যে পাবলিকের হাতে প্রায় 43 কোটির মতো এবং গত বছর সবচেয়ে একটা পজিটিভ আমরা দিক দেখতে পাই যে এই স্টকটির মধ্যে, যে সেটি হচ্ছে গিয়ে আপনার এই স্টকটি ডিভিডেন্ড ডিক্লারেশন করে হচ্ছে যে 17.50% ক্যাশ এবং 5% স্টক। তো এতে বোঝা যাচ্ছে যে এই স্টকটির কিন্তু আপনার ডিভিডেন্ড ইল্ড পরিমাণ বেশ ভালোই এবং এই স্টকটির চয়েস করার ক্ষেত্রে প্রথমে আমি কিছু আপনাদেরকে বলতে চাই। প্রথমত হচ্ছে যে তাদের পি রেশিওটা একটা ভালো পর্যায়ে আছে 6.94 এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দ্বিতীয়ত তাদের বর্তমানে ইসলামিক ব্যাংকিংটা শুরু করেছে এবং খুবই নতুন আকার ব্র্যান্ডিং শুরু হয়েছে, যার ফলে হচ্ছে যে আশা করা যাচ্ছে যে 2022 সালে আমরা কিন্তু তাদের ইপিএস একটা ভালো আকার গ্রো করতে দেখা যেতে পারে। এবং আরেকটা তৃতীয়ত তাদের এই স্টকটি চয়েস করার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে 2017 সালে তাদের আমি দেখতে পাচ্ছি যে তখন 56 টাকার উপরে ছিল এই স্টকটি এবং সেখান থেকে যে একটা ডিক্লাইন পর্যায়ে আসে 2020 সাল, মানে একটা দীর্ঘ সময় আমরা দেখতে পাই যে 3 বছরের মতন ডিক্লাইনে এবং সেখান থেকে উঠে উঠে এখন দাঁড়ানোর চেষ্টা চলছে। তো এখান থেকে আমরা যদি মার্ক করি তাহলে দেখতে পাবো যে বিগত হচ্ছে যে 2021 সালে মে মাস থেকে যে প্রাইসে আছে সে প্রাইসেই কিন্তু এই শেয়ারটি ঘোরাফেরা করছে। এর প্রিভিয়াসও যদি দেখি যে খেয়াল করে তাহলে হচ্ছে যে 20 সাল থেকেও একই অবস্থানই, ঠিক আছে, সর্বোচ্চ যায় 34 টাকা পর্যন্ত গিয়ে আবার এখন বর্তমানে 27.40 টাকার ভিতরে ঘোরাঘুরি করছে শেয়ারটি। তো শেয়ারটি প্রথমত হচ্ছে যে যে আপনার ইপিএস যে আকার গ্রো করেছে এবং যে ডিভিডেন্ড দিচ্ছে এবং প্রতি বছর যে দক্ষতা সহকারে যে বিজনেসটা করে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে সেই ক্ষেত্রে প্রাইসটা এখন বেশ সহনশীল পর্যায়ে আছে, যার ফলে আমার কাছে মনে হয়েছে যে এই স্টকটি আপনারা একটা চয়েজের মধ্যে রাখতে পারেন, বিশ্লেষণের মধ্যে রাখতে পারেন, বাট এতেই না যে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে, জাস্ট আপনাদের নলেজের খাতিরে আমি এই স্টকটি নিয়ে আসা। এবং তাদের নেভের যে পরিমাণটা আছে সেটি হচ্ছে 30 পার শেয়ারে 30 দেখাচ্ছে নেভ, তার মানে হচ্ছে যে নেভের তুলনায় কিন্তু তাদের সম্পদের পার শেয়ারের সম্পদের মূল্য পরিমাণে কিন্তু স্টকটি প্রাইস এখনো ডাউন আন্ডার ভ্যালুতে আছে, এর জন্য আমার এই স্টকটি রাখা। এরপরে চলে যাব হচ্ছে গিয়ে ডিবিএচ এর ব্যাপারে। ডিবিএচ আনার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে যে ডিবিএস আমরা যদি দেখার চেষ্টা করি যে 2019 সালের পর থেকে ডিবিএচ ফ্লোর প্রাইসে আসার পরে একটা ডাউন ট্রেন্ডে পড়ে যায় এবং এই স্টকটির
দ্বিতীয়ত আমার আনার ক্ষেত্রে হচ্ছে যে তাদের নাম্বার অফ যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে যে সবচেয়ে পাবলিকের হাতে কম, এবং ভালো একটা শেয়ার তার তুলনায় ফরেন ইনভেস্টরের হাতে রয়েছে। এবং পাশাপাশি আরেকটা যদি জিনিস খেয়াল করি যে তাদের ভালো পরিমাণে কিন্তু প্রত্যেক বছর বিজনেস গ্রো করে যাচ্ছে, এবং প্রত্যেক বছর একটা মিশ্র ভালো একটা ডিভিডেন্ড দিয়ে থাকে, 15% ক্যাশ এবং 15% আপনার স্টক। এবং তাদের একটি জিনিস আপনাদেরকে বলে রাখি যে তারা বেসিক্যালি হচ্ছে যে আপনার ঘর বাড়িতে স্পেশালি লোনটা বেশি দিয়ে থাকে। তো আমরা যদি রিসেন্ট 1.5-2 বছর ধরে কিংবা এর আগ থেকে দেখার চেষ্টা করি যে হঠাৎ করে কিন্তু হোম লোনের পরিমাণটা বেড়ে গিয়েছে, তো স্পেশালি তারা এই সেক্টরটাতে কাজ করে। তো এখানে যদিও পি রেশিওটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি, কিন্তু তার তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে প্রাইসটা অন্যান্য বছরের তুলনায় কিংবা একটা দীর্ঘমেয়াদেও যদি আমরা দেখার চেষ্টা করি যে যে আজ থেকে 2015 সালে যে প্রাইসটা ছিল সে পর্যায়ে চলে এসেছে। তো এই 60টা বছরে কিন্তু আপনার প্রাইসটা কিন্তু ওইভাবে গ্রো না হওয়ার কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা আন্ডার ভ্যালুতে আছে। তো আমার কাছে মনে হচ্ছে এই স্টকটি হয়তো আমরা ডিভিডেন্ডের সময় আরেকটু মুভমেন্টে দেখতে পারি, তার জন্য অবশ্যই 3 থেকে 2.5 মাসের মতন ওয়েট করা লাগতে পারে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানিটি রিসেন্ট হয়তো তাদের কিছু হয়তো নতুনভাবে ব্র্যান্ডিং এর কাজ শুরু করেছে, এবং তাদের অলরেডি আমরা দেখতে পাই যে তাদের একটা নাম চেঞ্জের বিষয় কিন্তু এসেছে। তারা ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি নামে কোম্পানিটির করার জন্য অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে, যেটি আগে ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো সেটাকে শর্ট করেই অনেক ইয়েতে নিয়ে এসেছে। তো এই ছিল আসলে যারা আগামী 2-3 মাসের মধ্যে হয়তো ভালো করতে পারে তাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না।